এই যে তারপরে সেই পাখি এমনে যাবে আর পড়ে যাবে তো প্রতিদিনকার মতনই আমরা একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো এটা পুরনো দিনের একটা মইফাদ এই মইফাদটা আপনাদের আমরা বানাইয়া দেখা দেব তো এই ফাদটা কেমনে বানাই সেই কথাটা আপনাদের আমরা ধীরে ধীরে বলতে থাকব তো এই ফাদ দিয়ে অনেক আগে থেকেই মানুষ ডাউ পাখি ধরত তো এর জন্যই আমরা এই মইফাদটা আপনাদের মাঝে বানাই নিয়ে চলে এলাম তো এই ফাদটা খুবই একটি কার্যকারী ফাদ এটা পাখি ধরলে পরে মিষ্টি হয় না তো এবারটা আমরা বলবো এই ফাদটা আমরা কেমনে বানাইছি তো আমাদের এখানে ছয়টা আছে তো তিনটা হলেই পাখি ধরা সম্ভব তো এখানে আমাদের ছয়টা ফাঁদ আছে তো আমরা একটা ফাঁদ দিয়ে আপনাদের বুঝাইয়া ফাঁদটা কিভাবে বানাইছি বুঝাইয়া আপনাদের বলি তো প্রথমে আমরা লম্বা দুটা কাঠি আমরা এই পাশে আর এই পাশে দুটা কাঠি আমরা বড় সমান করে নিচ্ছি তারপরে আমাদের এখানে একটা ছোট কাঠি আর এখানে একটা ছোট কাঠি লাগছে তো এখানে আমরা বেঁধে নিচ্ছি সুতার ব্যবহার করে আর এখানে তারপরে আমরা মোর মতন একটা মই বানা নিছি তারপরে এখানে আমরা মাপ দিয়ে আর একটা কাঠি গাছি এখানে একটা কাঠি গাছি এখানে তারপরে আমরা এরম সবটি কাঠি মানে ভিতর দিয়ে গেঁথে দিছি হ্যাঁ মোর মতন করে ভিতর দিয়ে গেঁথে দিছি আপনারা ইচ্ছা করলে এখানে একটু উক বানায় বেঁধেও দিতে পারেন আপনি মন মতো করে ছোট করে ছিদ্র করছেন ছিদ্র করে তারপরে ওই যে কোন কাঠিগুলো দাদা ভরে দিছেন এই যে ছোট ছোট এই কাঠিগুলো এই যে ফুটো করে এমনি ভরে দিছি আচ্ছা দাদা এটা কতখানি ফাঁকা দিছেন একটু যদি হাত দিয়ে দেখাইতেন তো এক একটা ফাঁদ আমরা পাঁচ আঙ্গুল করে ফাঁকা রাখছি দেখেন আমরা এই ছোট কাঠিটা ফুটো দিয়ে ফুটো ফুটো করে ভরে দিছি তো প্রথমে আপনারা এই মইটার মতন বানাইয়া তারপরে আমরা আসলাম সুতোর কাজে তো সুতোটা প্রথমে আপনারা এখানে বেঁধে নেবে আমরা নিচ্ছি জামা কাপড় তৈরি করে ওই সুতোর থেকে আমরা 15 পল্ল করে সুতো নিয়ে তো এটা আমরা বেঁধেছি তো প্রথমে আমরা এখানে গিরে দিয়ে নিয়েছি তারপরে এখানে তারপরে এখানে তারপরে আমরা এখানে এসেছি তারপরে আমরা এখানে একটা গিরে দিয়ে তারপরে আমরা এখানে আবার আসছি তারপরে যে আমরা এটা নিয়ে এনে আসছি তারপরে এনে আসছি তারপরে এখানে তারপরে এখানে তারপরে এখানে তারপরে আবার সেম ওইরকম আমরা সবটাই বেঁধে নিই আপনারা বলেন বাংলা ফাঁস বোঝেন না তো বাংলা ফাঁসটা আমরা ভালো করে আপনাদের বুঝাইয়া বলি প্রথমে এটা ধরবেন তারপরে গোল করে নিয়ে এটা ধরে হ্যাঁ তো বাংলা ফাঁসের প্রথম কাজ আমাদের শেষ তারপরে এই যে মধ্যের থেকে এভাবে ধরে এটা ছোট করে এই যে এর ভিতরে ভরে দিলে গেল বাংলা ফাঁস এই যে আজকে গেল হ্যাঁ প্রত্যেকটা ফুটোর মাঝে মাঝে এটা আমরা পেতে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা ফাঁসার ভিতর আমরা এই বাংলা ফাঁসটা পেতে দিছি আচ্ছা দাদা তো প্রথমে আমাদের এটা ফাঁক করে নিয়ে এই যে সুতোর মধ্যেখানে ধরে এই যে ভিতর দিয়ে কালা সুতোটা ভরে দেবেন এই কোনার তেনও ভরে দেবেন আবার এই কোনো এটা ভরে দেবেন এই যে তারপরে সেই পাখি এমনি যাবে আর পড়ে যাবে তো এই ফাঁদ দিয়ে আমরা ডাউ পাখি আপনাদের সরাসরি ধরে দেখাবো এর পরের ভিডিওতে